ভিন রাজ্য থেকে যেন কোনোভাবেই এই রাজ্যে না প্রবেশ করতে পারে অবৈধ কয়লা বোঝাই থাক। আর তাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমান্তে বর্ডার ডুবড়ি চেকপোস্ট ও কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ি পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের কড়া নিরাপত্তা দেখা গেল। ভিন রাজ্য থেকে আগত কয়লা বোঝাই ট্রাককে থামিয়ে খতিয়ে দেখা হচ্ছে কাগজপত্র এবং যে ট্রাকে করে কয়লা রয়েছে সেই ট্রাকটি বৈধ নাকি অবৈধ। অবৈধ কয়লা কারবারের রাশ টানতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির কড়া পদক্ষেপ দেখা গেল এদিন। যে কোনোভাবেই ভিন রাজ্য থেকে অবৈধ কয়লা না ঢোকে এ রাজ্যে, এই তল্লাশিতে উপস্থিত ছিলেন চৌরঙ্গি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অলোকেশ ব্যানার্জি। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।